Kasih beri bahasan ke Aska, nanti bukan yang asli, Aska langsung beri ke video ini aksi apa tersana. তো আমি বলছি আমার পরিচয় দিই আমার পরিচয় স্যার মোহাম্মদ দালাল তো আজকে আপনাদেরকে জাহাজে কিছু ভিডিও দেখাবো কিছু সুন্দর সুন্দর জাহাজ দেখাবো যেটা আপনারা দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বড় বড় কিছু জাহাজ দেখাবো বিদেশ থেকে আসা জাহাজ এবং বাংলাদেশের কিছু জাহাজ দেখাবো যেটা আপনারা দেখবেন তো বন্ধুরা এ হচ্ছে কর্ণফুলী আমরা এখন ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি এটা মূলত কর্ণফুলী যে টানেলটার কথা শুনতে পাচ্ছেন এটা কর্ণফুলী টানেলের উপরে আপনারা দেখানোর জন্য চেষ্টা করতেছি নিচে দিয়ে টানেল হইতেছে আর একটি লাইটার জাহাজ চলে যাইতেছে সাগরে জাহাজ লোড করার জন্য মাদার ভেসেলে গায়ে যাবে যায় লোড করবে এখানে এই আর এটা ঠিক অপর সাইডে পিছনের সাইডে একটি ক্রান দেখতে পাচ্ছেন এই যে ক্রানটা এখানে ঠিক কর্ণফুলি টানেলের মুখ আর ভিতর দিয়ে যতটুকু চোখ যায় ততটুকু কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছেন আর পাশে শিব আছে অনেক তো বন্ধুরা এটা একটা মাদার ভেসেল মাদার ভেসেলটি এখন কেএসপি সার যেটা কর্ণফুলীর পাশে অবস্থিত ওই জেটিতে আছে অনেক বড় মাদার ভেসেল এটা মূলত কেমিক্যাল বহন করে কেমিক্যাল নিয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর স্ক্রিন বোর্ড চলে যাইতেছে আপনার সাগরের দিকে চলে যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ এখানে অনেকগুলো জাহাজ আপনার দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা ঠিক আমার পাশে দিয়ে একটা ট্যাঙ্কার চলে যাইতেছে সাগরের দিকে সাগর দিয়ে একটা ট্যাঙ্কার চলে যাইতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সারা দিছে নৌবাহিনী জাহাজ সাগরে যাবে পাশে অনেক গাছ গাছলা আছে অনেক সুন্দর এখন আপনাদেরকে কিছু লাইটার জাহাজ দেখাবো প্রচুর পরিমাণ লাইটার জাহাজ বন্ধুরা এখানে একটি জাহাজ চলে যাইতেছে সাগরের দিকে দেখতে পাচ্ছেন আর তার বাইরে অনেকগুলা ওয়াকবোর্ড বান্দা পল্টন বান্দা পল্টনের ভিতরে কিছু কিছু মাল আছে আপনার কোম্পানিদের বাংলাদেশ কোম্পানি অ্যাসোসিয়েশন বাংলাদেশের বিদেশ থেকে আসা সব মাল এখানে আপনার আছে এখান থেকে আস্তে আস্তে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে বন্ধুরা এই হচ্ছে লাইটার জাহাজ শত শত লাইটার জাহাজ দেখতে পাচ্ছেন আপনারা পাশে অনেকগুলা বাংকার আছে এগুলা তেল দেয় এগুলার মাধ্যমে তেল দেয় জাহাজে দেখাচ্ছি আপনাদেরকে তো ভিডিওটা না টানি দেখতে থাকুন সামনে আপনাদেরকে পোর্ট আসতেছে পোর্টের কিছু জাহাজ দেখাবো মাদার ভেসেল একটা বোট চলে যাইতেছে সাগরের দিকে দেখতে পাচ্ছেন সাগরে চলে যাইতেছে মাছ মারার জন্য তো
বন্ধুরা যে একটা টাগবোট বান্ধেন না জাহাজের সাথে, প্রচুর পরিমাণ জাহাজ এখানে, এত এত জাহাজ গনি শেষ করা যাবে না। এগুলা সবগুলা ট্যাঙ্কার দেখাচ্ছি আপনাদেরকে। আপনার বয়াতে বান্ধা এইসব জাহাজ, এক বয়াতে 10টা 12টা 15টা থাকে, দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। সবগুলা জাহাজ ট্যাঙ্কার, ট্যাঙ্কার জাহাজ, সেটি মূলত বয়াতে বান্ধেন না। তো দেখতে পাচ্ছেন এক বয়াতে প্রায় 10টা জাহাজের মতো আছে, এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশের সব জাহাজ ভিডিও করে দেখাবো, এবং জাহাজে যাই আর জাহাজে ভিডিও করে দেখাবো। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র বাংলাদেশি জাহাজ নয়, বিদেশ থেকে আসা সব জাহাজ আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। সো আপনার যদি জাহাজ দেখতে চান বন্ধুরা, এখান থেকে পোর্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন পোর্টের পাশে ট্যাঙ্কার, ট্যাঙ্কার মোটামুটি শেষই হচ্ছে না এমন অবস্থা। আপনারা ফোনগুলো দেখাচ্ছি, 13 নম্বর এখানে বন্ধুরা একটা আইসক্রিম বোর্ড যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা মূলত ফোর্ডের এদিকে যাচ্ছে, ফোর্ডের এদিকে যাচ্ছে আইসক্রিম বোর্ডটা। বাইরেকে দেখাচ্ছি, এই যে এটা মোটামুটি তো পোর্ট, 13 নম্বর আওতায় এখানে পোর্ট হচ্ছে, বিশাল পোর্ট। আপনার এখানে সব আপনার কন্টেনার এখানে রাখে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে রাখে। তো দেখাচ্ছি আপনাদেরকে, আমরা পোর্টের কাছাকাছি চলে আসছি। তো অবশ্যই আপনারা পোর্টটা দেখবেন, পোর্টটা অনেক সুন্দর। বাংলাদেশের চিটাংয়ে একটাই পোর্ট, আর অনেক বড় বড় মাদার ভেসেল আছে, বড় বড় শিপ আছে, যেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সো আপনারা ভিডিওটা না টানি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পোর্টের খুব কাছাকাছি আমরা চলে আসছি, কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে পোর্ট দেখাবো। একটা ফিশিং যাচ্ছে, বন্ধুরা কাঙ্ক্ষিত পড়ে আপনার চলে আসছি। আপনার দেখতে পাচ্ছেন পোর্ট এখান দিয়ে নির্মাণ হইতেছে, তো এখনো পর্যন্ত পোল পোর্ট আসে নাই। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে চলেছে আপনাদেরকে দিয়ে পোর্টটা দেখানো। এই পোর্টটা মূলত এখানে পড়তেছে সাইডে মূল পোর্টের সাথে, বিশাল এই কারান, হেভি ওয়েট কারান দেখতে পাচ্ছেন। আর ওই দূরে দেখা যাচ্ছে শিপ, তো কাছে আসা মাত্রই আপনাদেরকে দেখাবো। এই যে শিপ দেখতে পাচ্ছেন, আর এখান দিয়ে পোর্টটা এখন পড়তেছে আস্তে আস্তে, সরকার পোর্ট করে ফেলতেছে হেভি ওয়েট করানোর মাধ্যমে, দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখন মাদার ভেসেলটি দেখাবো, বড় জাহাজটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, বড় শিপটা গাড়ি নিয়ে আসছে বন্ধুরা। এই শিপটা প্যালেটা নিয়ে আসছে, যেটা বিভিন্ন কাজে ব্যবহার করে, অনেকগুলা গাড়ি নিয়ে আসছে। তো বন্ধুরা আপনাদেরকে এখন বিশাল একটি ট্যাঙ্কার দেখাবো, মাদার ভেসেল ট্যাঙ্কার, বিশাল এই ট্যাঙ্কারটি দেখাবো আপনাদেরকে। বন্ধুরা এসে বিশাল ট্যাঙ্কার, বিশাল ট্যাঙ্কার এটা, এটা প্রায় আপনার ৩০ লাখ না আর বেশি, আপনার প্রায় কোটি উপরে লিটার উপরে মাল নিয়ে আসছে, ডিজেল নিয়ে আসছে এটা মূলত, দেখতে পাচ্ছেন বিশাল বড়।
এটা এত এত বড় যে আপনার আপনার বৃষ্টি জাহাজ লোড দিল, এই যে ট্যাঙ্কার দেখতে পাচ্ছেন এই ছোট ট্যাঙ্কার, এগুলা যদি অন্তত 30টা লোড দেওয়া যায় তারপরও আমার মনে হয় যে শেষ হবে না। এত বড় ট্যাঙ্কার, এটা হচ্ছে মিনি ট্যাঙ্কার যেটা বাংলাদেশে চলে, বাংলাদেশের দেখতে পাচ্ছেন। বন্ধুরা সামনে পোর্ট আসতেছে, যেখানে কন্টেনার উঠানামা করে আপনাদেরকে এখন দেখাবো, তো আপনারা ভিডিওটা না টানে দেখতে থাকবেন। মূলত এই মাদার ভেসেলটি এখানে জেডিতে আছে, জেডিতে তেল খালাস করতেছে দেখতে পাচ্ছেন। আরেকটা আসতেছে বিশাল মাদার ভেসেল, এটা সে বড় আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল মাদার ভেসেল, মাদার ভেসেল এটা তেলের, এটা অনেক ছোট আর তারপরটা অনেক বড় যেটা আসতেছে। স্ক্রিন বোর্ডটা জানে কারণে নৌকাটা কি লাফান লাফাইতেছে দেখুন। দেখতে পাচ্ছেন অনেক বড় ট্যাঙ্কার, আপনার অলরেডি একটা লাইটার জাহাজ লোড দিতেছে, এখান থেকে লোড চলতেছে, এটা লোড করার পরে সাইরা ঢাকা চলে যাবে দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমার মোবাইল দিয়ে বিড়ি করা তাই ক্লিয়ার আসতেছে না, সো দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। বন্ধুরা বড় বড় পাইপ দেখতে পাচ্ছেন ফল্টার উপরে, এগুলা মূলত কোন কাজে ব্যবহার হবে দেখতে পাচ্ছেন। একটা ডেজার ড্রেজিং করতেছে, নদীর পালন করতেছে, পাশে একটা ট্যাঙ্কার বিশাল এই ট্যাঙ্কার, দেখতে পাচ্ছেন অনেক বড় ট্যাঙ্কার, বাংলাদেশের জন্য অনেক বড় ট্যাঙ্কার এটা। এটা এত বড় ট্যাঙ্কার, 25-20 মাইল ব্যাগে এই ট্যাঙ্কারটি চলতে পারে। তো বন্ধুরা আপনাদের, তো বন্ধুরা আপনাদেরকে এখন বাংলাদেশে যে সাবমেরিন দুটো এটা দেখাবো, দেখানোর জন্য চেষ্টা করবো, আপনারা দেখবেন না। বন্ধুরা এই সেই সাবমেরিন দেখানোর জন্য চেষ্টা করতেছি, পাশে আপনার কিছু প্রোটেক্ট করা তাই পুরো এটা দেখাতে পাচ্ছি না, মাথাটা দেখতে পাচ্ছেন এই যে সাবমেরিন, এত গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই সাবমেরিনটি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনার বিশাল এই সাবমেরিন দেখছেন আপনারা, বিশাল সাবমেরিন
আপনার মূলত চারিপাশে প্রোটেক্ট করে এটা রাখি দিছে সাবমেরিনটি। মাথাটা দেখা যাচ্ছে বিশাল ওই সাবমেরিন, একটি আছে আরেকটি বাইরে কোথায়ও আছে অবস্থিত, আপনাদেরকে ওইটাও দেখাইতাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে নৌবাহিনীর জাহাজ, পাশে নৌবাহিনীর জাহাজ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে নৌবাহিনীর যে ডকটা এটা দেখাবো এখন, দেখতে পাচ্ছেন এটারে মূলত ডুবাই দিব। ডুবাই দিলে এখানে জাহাজ উঠবে, উঠার পরে আবার এটা পুনরায় বাসি যাবে, তারপরে কাজ করার পরে আবার ডুবাই দিবে এখানে। তো দেখতে পাচ্ছেন এটা নৌবাহিনীর ভাসমান ডক যেটা বলে, এটা মোটামুটি মূলত ভাসমান ডক হিসাবে পরিচিত। বিশাল এই ডকটি, যে কোনো একটা জাহাজ নৌবাহিনীর উঠান কোনো ব্যাপার না, কাজ করা দুটা জাহাজের কাজ করতে পারবে একসাথে, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা কাঙ্ক্ষিত যে পোর্টটি, আপনার মূল পোর্টটি দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে। পোর্টটির কাছাকাছি আপনার চলে আসছি, আপনার কিভাবে পণ্য খালাস করে, কন্টেনার খালাস করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বৃহত্তম পোর্ট চট্টগ্রাম, যে পোর্টটি আন্তর্জাতিক পোর্ট সেটি। তো কিভাবে কন্টেনার উঠানামা করে আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ পয়েন্টে। চলে আসছি এই সেই পোর্ট, বিশাল এই পোর্টটি দেখতে পাচ্ছেন কেরান চলতেছে। তো কেরান চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আর কাজ দিয়ে যাইতেছি, কাজ দিয়ে যাইলে খুব কাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ, যেটি বিশাল এই জাহাজটি দেখানোর জন্য চেষ্টা করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বিশাল এই পোর্টটি, কন্টেনার উঠানামা করতেছে, আমি খুব কাছে চলে যাইতেছি, কিছুক্ষণের ভিতরে কাছে চলে যাব আপনারা দেখবেন, দেখতে পাচ্ছেন কন্টেনার উঠাইতেছে। আমি খুব কাজ দিয়ে যাইলে আপনাদেরকে যাইতেছি দেখাবো বাংলাদেশের বাণিজ্যিক এই পোর্ট, বিশ্বে স্বীকৃত, বাংলাদেশের জন্য এক গর্বের বিষয় এত বড় পোর্ট বাংলাদেশে। সো এটাকে আরো বড় করতেছে, এটা অনেক বড় হবে, আপনার দুই সাইডে এটা কাজ করতেছে পোর্টটাকে বাড়ায় নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, দেখতে পাচ্ছেন জাহাজ থেকে কন্টেনার, দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি একটি কন্টেনার এখান থেকে উঠাই নিয়ে যেতেছে কেরানের মাধ্যমে, দেখাচ্ছি আপনাদেরকে। বিশাল বিশাল মাদার ভেসেল, বিদেশ থেকে এত বড় বড় মাদার ভেসেল, বড় শিপগুলো আছে আপনাদের কল্পনার বাহিরে, সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, আমরা সরাসরি দেখি তাই আমরা দেখি। বিশাল বিশাল জাহাজ, তো এখানে দেখা যায় ছোট কিন্তু এটা ধারণ ক্ষমতা অনেক অনেক বড়, এটা দেখাচ্ছি। পোর্ট বর্তমান রানিং আছে, একদম রানিং পোর্টটা, আপনার বিশাল এই পোর্টটি দেখাচ্ছি আপনাদেরকে। আরো অনেক দূর আছে পোর্ট, আপনার মাত্র অর্ধেক এখান থেকে গেছে পোর্টের, এখনো বড় বড় জাহাজটি রয়ে গেছে, বড় বড় ক্যারান, সিঙ্গেল ক্যারানটি এখনো আপনাদেরকে দেখাবো
যেটা আপনাদের দেখলে ভালো লাগবে অবশ্য। তো আমি আবার বলছি, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি বাংলাদেশের সবগুলো জাহাজ, লাইডারের জাহাজ এবং বিদেশ থেকে আসা জাহাজ আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। বিশাল বিশাল ক্যারান, এই ক্যারানগুলা অনেক ক্ষমতাশালী এই ক্যারান। দেখছেন বন্ধুরা, কন্টেনার উঠে নিয়ে যাইতেছে, কন্টেনার উঠে নিয়ে যাইতেছে, দেখানোর জন্য চেষ্টা করতেছে। আপনার ওই জাহাজটা অনেক সুন্দর, এই জাহাজটি কাছ থেকে আমি দেখাবো জাহাজটি আপনাদেরকে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে লাইক, একটা লাইক দিবেন, লাইক দিলে তাতে কি হয় আমার ভালো লাগে, নিত্য নতুন ভিডিও করতে মন চায়। সো আপনারা অবশ্যই লাইক দিবেন আর আপনার বন্ধু বান্ধবকে বলবেন যে ক্রাউন মেরিনাস নামে সার্চ দেওয়ার জন্য, বা অন্তত শেয়ার করে দিবেন ক্রাউন মেরিনাস নামে, আপনার কপি করে আপনি শেয়ার করে দিবেন যে নারকেল দেখতে পারে। তো আমার এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবকে দেখতে বলবেন, এবং ক্রাউন মেরিনাস নামে সার্চ দিলে আমার চ্যানেল চলে আসবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে পারবে, সমস্যা নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাছ থেকে জাহাজটা অনেক বড়, এত সুন্দর জাহাজটি, আপনার যার দেখবে, যে দেখবে তারই ভালো লাগবে। একটা বিশাল এই জাহাজ দেখতে পাচ্ছেন। তো এখানে কন্টেনার জাহাজ শেষ, তো আপনাদেরকে এসে বড় বড় জাহাজ দেখাবো এখন, যেটা লাইটারের যা মানে কন্টেনার টানে না, এটা খোলা মাল টানে। তো এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে মাল নিয়ে জেটিতে রাখে। তো যেগুলা পণ্য খালাস করে, যেমন চিনি, স্লাক্স, তারপরে যাই, তারপর গম, তারপর যাই ক্লিংকার, লোহা, বোর্ডের মাধ্যমে যেগুলো খালাস করে ওগুলা দেখবো। এগুলা সে অনেক বড়, মূলত ওগুলা ধারণ ক্ষমতা প্রায় 60,000-70,000 টন, আর এগুলার ধারণ ক্ষমতা আপনার 40,000-45,000 টন। তো আপনাদেরকে এখন ওগুলা দেখাবো, দেখতে পাচ্ছেন এই কোম্পানির একই জাহাজ আরেকটা আছে পিছনে, ওইটা মূলত খোলা মাল নিয়ে আসছে। তো ওইটা আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন একটা, এটা খোলা মাল নিয়ে আসছে, যেটা আপনার জেডিতে মালটা উঠে যায় খালি, জেডিতে উড়ে যাওয়ার পরে কেরানের মাধ্যমে ওখান থেকে গাড়ি করে নিয়ে যায়। তো কাছ থেকে আসলে আপনাদেরকে দেখাবো ওই জাহাজটি, যে জাহাজটির কথা বলছি, একই কোম্পানির দুটি জাহাজ, একটি জাহাজ আর একটি জাহাজ, দেখতে পাচ্ছেন বন্ধুরা একই কোম্পানির দুটি জাহাজ। তো এই জাহাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এখান থেকে আবার টাকবোট, যেগুলা মূলত মাদার ভেসেল থেকে পড়ে ভিড়ায় এবং প্লেস করে আবার বাহির করে এই টাকবোট গুলার মাধ্যমে, সবগুলা নাই, কিছু কিছু টাকবোট এখানে আছে। আর এটার উপরে এটা হচ্ছে একটা টাওয়ার, কারেন্টের টাওয়ার, এখান দিয়ে তার গেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা চলে আসলাম কাঙ্ক্ষিত এই বড় জাহাজটি, সবচাইতে বড় জাহাজ এটি, আপনার এটি সবচাইতে বড় জাহাজ মালবাহী। ওগুলো আসলে তিন ক্যারান আপনাদেরকে দেখাই, এগুলা এটা মূলত তিন ক্যারান একই কোম্পানির জাহাজ, আর এটিও চার ক্যারান, এটিও চার ক্যারান, এগুলা ক্যারিয়ারের ভিতরে সবচাইতে বড় জাহাজ, আপনার বড় জাহাজ এটা। আর আপনার দেখাচ্ছি আপনার এখানে একটা এসআরএর জাহাজও আছে, তো এসআরএর জাহাজও আছে আপনার, এগুলো সবচাইতে বড় জাহাজ। এটা মূলত ইয়ে নিয়ে আসছে, স্ক্রাপ নিয়ে আসছে, আপনার যেটা লোহা বলে, লোহার মাত লোহা নিয়ে আসছে, লোহা খালি হইতেছে। তো এটা পরেরটাও লোহা নিয়ে আস
আসছে, এটা আসছে, আপনাদের দেখাচ্ছি লোহা। বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদিজা জাহান বাংলাদেশে এই প্রথম জাহাজ দেখতে আছে, এসআর গ্রুপ খাদিজা জাহান দেখতে পাচ্ছেন, বিশাল এই জাহাজ, এটাই একমাত্র বাংলাদেশি জাহাজ, বিশাল জাহাজ, এসআর এসআর গ্রুপের জাহাজ। বাংলাবাজার চলে আসছি আমরা, বাংলাবাজারের কিছু দৃশ্য আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য। বাংলাবাজার বন্ধুরা আপনাদেরকে ভিডিও দেখার জন্য চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।